আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি শামিমা ব্লগ থেকে। তো আজকে চলে আসলাম পুরাতন কয় নদীর, দেখেন কি অবস্থায় এত, মানে এই পানি জমে গেছে টানা একটানা বৃষ্টির কারণে, তো বন্যা হয়ে গেছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব, তো আমাদের সঙ্গেই থাকুন। তো দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একজন কিন্তু পানিতে কিন্তু উনি কিন্তু নেমে গেছেন, আর এইদিকে কিন্তু একটা রাস্তা ছিল, ওই রাস্তাতে কিন্তু একদম কিন্তু ডুবে গেছে। তো আমরা আবার আরেকটি জায়গাতে যাব, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম ব্রিজের নিচে, দেখেন কি অবস্থা। মানে আর কয়েকটা দিন যদি এভাবে যদি বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু চুনারুঘাট পুরোটাই কিন্তু ডুবে যাবে। তো গাইস আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো আমি যদি আপনাদেরকে একটু ব্রিজের উপরে উঠে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি একটু ব্রিজের উপরে উঠছি, দেখেন কি মানে এত ভয়াবহ, মানে এটা নিজের চোখে কিন্তু আপনারা কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ আমি আজকে এখানে এসে আমার কিন্তু আসলে কিন্তু অনেক ভয় লাগতেছে, যেটা বলার মতন না। তো দেখেন আমি একদম কিন্তু এই ব্রিজের উপরে, আমি একটু নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি একটু নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন পানির এত স্রোত, মানে যেটা বলার মতো না, কিভাবে গুরুন্টি খেলতেছে, এত ভয় লাগতেছে আসলে। কিন্তু আমি পানির শব্দটা কিন্তু আমি একটু মিট করছি আমার বয়সটা দেওয়ার জন্য। তো আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির থাকবো, সে পর্যন্ত শামিমা ব্লকের পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।